করোনার থাবা ঝাড়গ্রামের ছৌ শিল্পীদের উপরে। জঙ্গলমহলের ঝুমুর শিল্পীদের মতো ছৌ শিল্পীদের পুজোয় বরাদ পেল না কেউই। কষ্টের পুজো এবার লোকশিল্পীদের, ডাক পড়ল না কোনো পুজো প্যান্ডেলে। প্রতি বছর ঝাড়গ্রাম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ডাক পড়ত ছৌ শিল্পীদের, এমনকি ভালো অর্থের বিনিময়ে কলকাতার অনেক পুজোয় ডাক পড়ত। কিন্তু এবার আর হলো না, করোনা সব এলোমেলো করে দিয়েছে। তবুও আশা ছাড়েননি এই এলাকার ছৌ শিল্পীরা। যদি কম অর্থের বিনিময়েও কোনো বরাদ পেয়ে যান তো তাতেই রাজি হয়ে ছেলে মেয়েদের জন্য অন্তত পুজোর কিছু কেনাকাটি করে দিতে পারতেন। আমাদের একটা আশা ছিল যে গ্রামে অত ধান কাটবো, সেটা মেশিন নিয়ে বন্ধ হয়ে গেছে, তাও আমরা যেতে পারিনি, ধানও কেটতে পারিনি। যদি দিন থেকে আমাদের ছৌ নাচ বন্ধ হয়ে গেছে, কোথাও কাজ বি পাইনি, কোনো জায়গায় নাচ করতে যেতে পারিনি। দুটো পেয়েছিলাম, গাড়ির জন্য আমরা যেতে পারিনি। তো ছেলে পেলে দুর্গা পুজো আসছে, খুব কান্নাকাটি, এই দুঃখিত আমরা পড়ে আছি। তো ছেলেগুলোকে আমরা যে কীভাবে সান্ত্বনা দেবো তাও পাচ্ছি না, আমরা খুব দুর্বলতা হয়ে গেছি। ব্যবসা বলতে এখন এই লকডাউন পড়ার পরে আমাদের তেমনি করে চলতে বহুত কষ্ট হয়ে যায়, এমনি হার সংগ্রহ করতে, তারপরে এরকম পরিবেশে আমরা যে নাচ গান করব, পয়সা তো দরকার, পয়সা না হলে আমাদের সংসার আছে। তারপর আমরা কিছু কিছু ছেলে মানে এই নাচ যে করছে, মানে পড়াশোনার জন্য তো পয়সা দরকার, স্কুল বন্ধ আছে, টিউশন বাড়িতে করা হয়, তারপরে এখানে যে ওরা নাচ করতে যে আসবে, খাবার না পেলে কী করে আসবে? খাবার তো মেন একজন মানে যদি না খেতে পায় তাহলে ও কি নাচের দিকে আগ্রহী আসবে? আসতে পারবে না। তারপর মানে নাচ গানও বন্ধ আছে। প্রতি বছর পুজোয় বিভিন্ন প্যান্ডেলে ডাক পড়ত, এবছর খুব খারাপ অবস্থা, প্রায় সাত মাস কোনো কাজ নেই, করোনার জন্য সব অনুষ্ঠান বন্ধ। পুজোয় বাকি বুকিং হবে, অর্থ রোজগার হবে, এই আশায় বুক বেঁধে কোনো লাভ হলো না জঙ্গলমহলের লোকশিল্পীদের। এবছর কোথাও বরাত না পাওয়ায় নষ্ট হয়ে গিয়েছে ছৌ নৃত্যের পোশাক মুখোশ। এত বড় পার্বণ, সারা বছর তাকিয়ে থাকেন, কিছু কাজ পাবেন, অর্থ উপার্জন করে ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দেবেন, কিন্তু এবার করোনা সব শেষ করে দিল। প্রশাসনিক কোনো সহায়তা নেই। তাদের বক্তব্য, পুজোই প্রশাসন একটু সাহায্য করলে তারা খুশি হতেন। বলতে এরা ছৌ নাচ অনেক দিন থেকে করে, প্রায় 1993 থেকে এদের ছৌ নৃত্য আছে। এরা যখন যায় তখন বাইরে থেকে ভাড়া পোশাক নিয়ে এসে ওরা নাচ করতে যায়, আর নিজের বলতে এদের পোশাক নেই, তাই এদের একটু অসুবিধা দেখা দেয় আর কি। সমস্ত যা বায়না পায় ওরা ওইখান থেকে, যা টাকা পায় ওটা সমস্ত ওদের চলে যায়, একটাও বাঁচে না, এই হচ্ছে এদের অবস্থা আর কি। আগে তো এত ভাড়া পেতেন পুজোর সময়, এখন কি আদৌ পাচ্ছেন? না পায়নি এরা, কোনো পায়নি, এরা কোনো বায়না পায়নি না। সরকার থেকে ভাতা কোনো রকম সাহায্য? সরকার থেকে ভাতা এইসব কোনো পায়নি, নিজে থেকে যারা যে মানে দলটাকে টিকিয়ে রাখছে নিজে থেকে চাঁদা করে চালায় আর কি। করোনার থাবা শুধু ঝাড়গ্রামের ছৌ শিল্পীদের উপরেই নয়, সমস্ত শিল্পীদেরই একই অবস্থা। তবে এইসব প্রত্যন্ত গ্রামীণ শিল্পীদের হাতে যদি কিছু সরকারি সাহায্য পৌঁছত তাহলে এই কঠিন সময়ে তাদের ছেলেপুলে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারত, আবার শিল্পটাকেও বাঁচানো যেত, এমনটাই মত ওই সব শিল্পীদের। ঝাড়গ্রাম থেকে ক্যামেরায় সুমন পণ্ডিতের সঙ্গে দেবব্রত বাগের রিপোর্ট, চ্যানেল 24/7।